প্রত্যেক বছর রাস পূর্ণিমা উপলক্ষে বাবার বড় করে একটা পূজা অনুষ্ঠান আয়োজন করে থাকেন, এবছর কিভাবে পূজাটা করছেন? আসলে রাস পূর্ণিমা হচ্ছে আমাদের মন্দিরের বাৎসরিক উৎসব, কারণ আমরা এই দিনে মন্দিরটা উদ্বোধন করেছিলাম। আমরা প্রতি বছর আজকে 13 বছর ধরে এখানে, এটা 14 বছরে পড়লো, 13 বছর ধরে এখানে আমরা অনুষ্ঠান করেই চলেছি এই বাৎসরিক অনুষ্ঠানটা। এই অনুষ্ঠানে আমাদের অ্যাপ্রক্সিমেট 20-30 হাজার লোকের ই হয়, সমাগম হয় প্রতি বছর। কিন্তু আমরা এই বছর এইটা বাদ রেখে বাবার বাকি যত পুজো করোনার জন্য আমরা পুজো যজ্ঞ এগুলো সব রেখেছি, কিন্তু যে ভক্তদেরকে আমরা বাইরে সবাই সমাগম হবে সেই সমাগমটা বন্ধ রেখেছি। তাছাড়া আমরা প্রতি বছর যে অনুষ্ঠান হয় সেখানে বস্ত্রদান এবং বাইরের থেকে শিল্পী নিয়ে এসে গান অনুষ্ঠান এবং পরিক্রমা, এই জিনিসটা আমরা এবছর বন্ধ রেখেছি। প্রত্যেক বছর কত ভক্ত এখানে উপস্থিত? আমাদের এখানে প্রতি বছরই 30-35 হাজার লোকের সমাগম হয় এবং আমরা তাদের প্রত্যেকেই প্রসাদ বিতরণ সব কিছু করে থাকি অনুষ্ঠানের মাধ্যমে। 3 দিন ধরে এই অনুষ্ঠান আমাদের এখানে হয়, এবছর আমরা শুধু এই একদিনের মাধ্যমে এটা করছি, শুধু পুজো এবং যজ্ঞ রেখে। দাদা, এবছর তো বাবার যে ভক্তরা, আলাদা ভক্তরা যারা আছে তারা এবার আসছে না, আপনারা উদ্যোক্তাদের এবার মনটা কেমন, কী মনে হচ্ছে? সবারই মনটা খারাপ, প্রত্যেকেই আমাদেরকে বারে বারে ফোন করছে, দাদা এবছর এই অনুষ্ঠান মানে করোনার জন্য আমরা এটা করতে পারিনি, সবার কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, বলছি যে এইটা দেখো মহামারী আকার ধারণ করেছে, বাবার এখানে না এসে দূর থেকে আমরা মেনটেন করে পুজোটাকে করছি। বাবার কাছে কী চাইছেন আজকে? আজকে চাইছি এই রোগটা, করোনা রোগটা যাতে নির্মূল হয়, সব মানুষ ভালো থাকে, এই মহামারীটা যাতে নির্মূল হয়, এটার জন্য বাবার কাছে আমরা এই রাখবো যজ্ঞের মাধ্যমে। দাদা, আপনার নাম এবং ডেজিগনেশন? আমি অজয় ঘোষ, লোকটাপ মন্দিরের প্রেসিডেন্ট। ধন্যবাদ। আমার সময় ছিল ওকে।